इक्वल्स टू माइनस सेवेन माइनस एट माइनस 25, क्यू इक्वल्स टू माइनस 15 माइनस माइनस 8 কত বলেছে যে কিউ এর মান নির্ণয় করো আমাদেরকে এই কিউ এর মান নির্ণয় করতে বলেছে তাহলে আমরা কিউ সমান লিখি আমরা কত দেওয়া আছে যেটা এই কিউ ইকুয়ালস টু যেটা দেওয়া আছে মাইনাস 50 মাইনাস এ মাইনাস মাইনাস 8 এটা তাহলে এই মাইনাস 15 এর জায়গায় লিখি মাইনাস 50 আর এইটাকে করব আমরা যোগাত্মক বিপরীত চিহ্ন তাহলে যোগাত্মক যদি বিপরীত চিহ্ন করি তাহলে এইটাকে যোগ চিহ্ন করব প্লাস আর এই माइनस एट के लिखब जुगात्मक विपरीत संख्या तेल माइनस एट एर जुगात्मक विपरीत संख्या लिखब कत प्लस एट तेल एर जुगात्मक विपरीत संख्या जुगात्मक जुगात्मक विपरीत संख्या विपरीत संख्या लिखी संख्या तेल समान आसबे एखे आसे माइनस 15 আর এই প্লাসের জায়গায় প্লাস থাকবে আমরা কি করব এটার যোগাত্মক বিপরীত সংখ্যা এটা হবে কি প্লাস 8 আমরা যদি প্লাস 8 লিখি এভাবে লিখতে পারি আবার সরাসরি আমরা প্লাস 8 লিখে ফেলি তাহলে এটা সমান 8 আসে সমান আমরা পাই মাইনাস প্লাস 8 আছে মাইনাস 15 তাহলে মাইনাস 7 তাহলে সুতরাং এই কিউ ইকুয়ালস টু এটা আসে তাহলে আমরা কিউ ইকুয়ালস টু মাইনাস 7 পেয়ে গেলাম এরপরে আমাদেরকে খতে বলা হয়েছে যে আমরা খতে অ্যান্সার করি খতে বলা হয়েছে যে দেখাও যে ফি ইজ গ্রেটার দেন কিউ তাহলে আমাদের ফি এর মানটা যদি বের করতে পারি যদি দেখি যে কিউ এর থেকে বড় তাহলে আমাদের বলবো যে দেখানো হলো তাহলে খতে অ্যান্সার করি ফি ইকুয়ালস টু যেটা দেওয়া আছে সেটা লিখি তারপরে আমরা কিউ এর সাথে কল্পনা করব মাইনাস 7 माइनस एट तपर हे माइनस माइनस 25 ये आसान आसे माइनस सेभनर जगह माइनस सेभन थकल माइनस एटर जगह माइनस एट थकल फिर जेटा के करते हैं ये अंशटुकु तेल इटार जो ये चिन्हटार जो आप लिखते परि कि प्लस एटार जुगात्मक विपरीत संख्या लिखब तेल माइनस 25 एर जुगात्मक विपरीत संख्या एर जुगात्मक विपरीत संख्या হবে প্লাস 25 যোগাত্মক বিপরীত সংখ্যা সংখ্যা সমান এটা আসে তাহলে সমান আমরা পাবো এখানে আসবে মাইনাস 8 আর আমরা যদি এই দুটো যোগ করি মাইনাস 8 আর মাইনাস 7 তাহলে আসে মাইনাস 15 এই মাইনাস 15 তারপরে প্লাসের জায়গায় প্লাস থাকলো माइनस 25 এর যোগাত্মক বিপরীত সংখ্যা আসবে প্লাস 25 আমরা এভাবে লিখতে পারি 25 বা আমরা সরাসরি 25 লিখতে পারি তাহলে সমস্যা নেই 25 তাহলে এই দুইটা হিসাব নিকাশ করলে আসে আমাদের আছে প্লাস 25 আর মাইনাস 50 বিয়ে করতে হবে তাহলে আসে কত এই 10 প্লাস 10 তাহলে সুতরাং ফি ইকুয়ালস টু আমরা পেয়ে গেছি যে 10 তাহলে আমাদেরকে দেখাতে বলেছে যে ফি এর মানটা কিউ এর থেকে বড় তাহলে এই ফি এর মান হচ্ছে 10 আর কিউ এর মান হচ্ছে 7 তাহলে ক হতে পাই আমরা এই ক হতে পাই কি কিউ ইকুয়ালস টু মাইনাস 7 মাইনাস 7 যদি হয় তাহলে সুতরাং আমরা পাই যেহেতু 10 সংখ্যাটি এই 10 সংখ্যাটি माइनस सेवेन थे बड़ो सूतरा बोलते फि इज ग्रेटर दैन किऊ जेहेतु प्लस टेन जो लिखी जेहेतु दस संख्याटे संख्या दस अवश्य माइनस वियोग संख्याटी माइनस सेवेन थे बड़ो ताहले सूतरा बोलते फि इज ग्रेटर दैन কিউ কিউ কেন দশ সংখ্যাটি এই দশ সংখ্যাটি এই দশ আর এই সেভেন সংখ্যাটি এই মাইনাস সেভেন হয় তো এটা যদি বড় হয় তাহলে অবশ্যই পি ইজ গ্রেটার দেন কিউ তাহলে দেখানো হলো তাহলে আমরা দেখে লিখে দিই যে দেখানো হলো এটা যে পি ইজ গ্রেটার দেন কিউ এরপরে আমরা গত অ্যান্সার করি
বলেছে ফি ও কিউ এর মান সংখ্যা রেখায় বসিয়ে ফি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। সংখ্যা রেখা বসাইয়ে আমাদেরকে ফি মাইনাস কিউ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা গতে অ্যান্সার করি, এখানে ক হতে ফাই, আমরা এই ক হতে ফাই ফি এর মান, কিউ এর মান ক হতে ফাই কিউ ইকুয়াল টু কত মাইনাস সেভেন, তারপরে হচ্ছে খ হতে ফাই হতে ফাই ফি ইকুয়াল টু টেন। তাহলে সুতরাং আমরা ফি মাইনাস কিউ নির্ণয় করি, তাহলে সুতরাং আমরা এই ফি মাইনাস কিউ ইকুয়াল টু হবে ফি এর মান হচ্ছে আমাদের টেন আর কিউ এর মান হচ্ছে আমাদের সেভেন মাইনাস সেভেন, এই মাইনাস মাইনাস সেভেন এটা আসে। তাহলে এটার জন্য আমরা কি লিখবো, আমরা একই রকম যোগাত্মক বিপরীত সংখ্যা লিখবো, তারপর আমরা যোগ করব। তাহলে এই টেনের জায়গায় টেন রেখে দিলাম দশ, তারপরে এটার জন্য আসবে যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগ করব, যোগ চিহ্ন দিয়ে দেবো যোগাত্মক বিপরীত সংখ্যা লিখে। তাহলে এই মাইনাস সেভেনের যোগাত্মক বিপরীত সংখ্যা প্লাস সেভেন আসবে, এর যোগাত্মক বিপরীত সংখ্যা, যোগাত্মক বিপরীত সংখ্যা হবে প্লাস সেভেন, বিপরীত সংখ্যা সমান আমরা পাই। তাহলে এটা সমান আসে এই দশের জায়গায় দশ, টেনের জায়গায় টেন রেখে দিলাম, তারপরে আমরা লিখবো কত প্লাস সেভেন, তাহলে আসে কত এই সেভেনটিন। তাহলে সংখ্যা রেখায় আমাদেরকে দেখাতে বলেছে পি মাইনাস কিউ। তাহলে আমরা একটি সংখ্যা রেখা কল্পনা করি, আমরা পূর্ণ সংখ্যার জন্য এই সংখ্যা রেখা কল্পনা করি। তাহলে এটা সমান যদি হয় সংখ্যা রেখা, তাহলে শূন্যের ডান পাশে আসলাম ধনাত্মক, তাহলে সিক্সটিন, তারপরে আসবে মাইনাস সেভেনটিন এরকম, আর শূন্য আর যদি বাম দিকে যায় তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু, এভাবে অসংখ্য আসবে, এদিকেও অসংখ্য আসবে আসতে পারবে। তাহলে আমাদেরকে বলা হয়েছে সংখ্যা রেখায় পি এবং কিউ এর মান উপস্থাপন করে পি মাইনাস কিউ দেখাইতে বলেছে। তাহলে আমরা এই শূন্য থেকে আমরা কি করব, দশ প্লাস টেন যাব, তাহলে প্লাস টেন গেলাম, এইখানে আসলো, এইখানে আসলাম, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের কত টেন প্লাস টেন। তারপরে সেভেনের জন্য যদি আমরা এই দশটিকে আরও সাত গজ যেতে হবে, যেহেতু এটা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে হয়েছে, তাহলে এটার সমান আমরা ফাই এই এতটুকু আসবে, এই এতটুকু আসে প্লাস সেভেন, প্লাস সেভেন এই এতটুকু আসে প্লাস সেভেন। তাহলে সম্পূর্ণটা হলো আমাদের এই সেভেনটিন, এই সম্পূর্ণটা সমান আসে এই প্লাস সেভেনটিন, যেটা মাইনাস কিউ ইকুয়াল টু আসে এই সেভেনটিন। আমরা এই লাইন থেকে লিখতে পারি এটা, তাহলে এই সেভেনটিন আসে, তাহলে ফি মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের এই মান অনুসারে আসে সেভেনটিন। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় বিয়োগ ফল সমান, এই নির্ণয় বিয়োগ ফল, বিয়োগ ফল, বিয়োগফল কত ফি মাইনাস কিউ ইকুয়াল টু আসে এই সেভেনটিন।